নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সেপ্টেম্বর 2022 তুলা রাশির তিনটি বড় সুসংবাদ আসতে চলেছে। আমি এই ভিডিওতে প্রথমেই আপনাদেরকে, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে প্রণাম জানাই, যারা ছোটরা আছে তাদের আন্তরিক ভালোবাসা এবং স্নেহাশিস জানিয়ে আমি আমার আজকে প্রোগ্রাম শুরু করছি। দেখুন, এ মাসে যা গ্রহের যা গোচর, তুলা রাশির ক্ষেত্রে কোন কোন দিকগুলো পজিটিভ, কোন কোন দিকগুলো নেগেটিভ, আমি বিস্তারিত ডিটেলস আলোচনা করব। প্রত্যেককে আমি একটি কথা বলবো যে আলোচনাটা সম্পূর্ণ শুনবেন। দেখুন, তুলা রাশির 100 জন মানুষ আছে, 100 জনই একই রকম রেজাল্ট পেতে পারেন না, 100 জনের ভাগ্য কিন্তু একই রকম নয়। কারো ক্ষেত্রে 10%, কারো ক্ষেত্রে 20%, কারো ক্ষেত্রে 50%, কারো ক্ষেত্রে 60%, কারো ক্ষেত্রে 30%, কারো ক্ষেত্রে 70% পর্যন্ত কিন্তু মিলতে পারে। অর্থাৎ এটি ডিপেন্ড করবে, ম্যান টু ম্যান ভ্যারি, কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করবে আপনার গ্রহের অবস্থান, আপনার দশা, এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দিবে। সেপ্টেম্বর মাসে তুলা রাশির যে তিনটি বড় সুসংবাদ আসতে চলেছে সে বিষয়ে আমি আলোচনা করব, এবং এটি সম্পূর্ণরূপে একটা সম্ভাবনা মাত্র, এটি যে হুবহু নেবেন এটি কখনোই না। দেখুন, একটা রাশিফল তৈরি হয় বর্তমান গ্রহের গোচর অনুযায়ী, অর্থাৎ আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী কিন্তু রাশিফল তৈরি কিন্তু হয় না, বর্তমান গ্রহের পরিস্থিতি অনুযায়ী আমি কিন্তু এই রাশিফলটি আপনার সামনে রিপ্রেজেন্ট কিন্তু করি। এটা আপনারা একটা বন্ধু হিসাবে বা গাইড হিসাবে বা পথপ্রদর্শক হিসাবে কিন্তু আপনারা নেবেন। মানে তুলা রাশির সেপ্টেম্বর কোন কোন দিকগুলো শুভ, কোন কোন দিক থেকে সমস্যা, আমি একে একে আলোচনা করছি। প্রথমে আসি, রাশির অধিপতি একাদশভাবে অবস্থান করছে। দেখুন, রাশির অধিপতি যখন, যে কোনো গ্রহ যখন একাদশভাবে অর্থাৎ লাভভাবে অবস্থান করে কিনা, তখন সে গ্রহ শুভ গুণ 3 গুণ কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ এই জায়গাতে আপনাদের সুনাম অর্জন, কার্যক্ষেত্রে সিদ্ধি এবং আটকে থাকা কাজগুলো সম্পন্ন হওয়া, এই জায়গাগুলো কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। বা আপনাদের মিডিয়েটের জায়গাতে যারা কাজকর্ম করছেন বা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, কসমেটিক্স বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু ভালো কিন্তু আপনাদেরকে দিবে। এইবার আসি আপনাদের ধনবাদ। দেখুন, ধনপতি মঙ্গল কোথায় অবস্থান করছে? অষ্টমভাবে। মাঙ্গলিক দোষ কিন্তু সৃষ্টি করছে। দেখুন, মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে এবং এই মঙ্গলের সপ্তম দৃষ্টি দিয়ে আপনার ধনভাবকে দেখছে। অর্থ আপনাদের আসবে, অর্থের দিকটা কিন্তু আপনাদের আসবে, এটা আমি আবারও বলবো। কিন্তু আপনাদের যেহেতু ধনপতি অষ্টমভাবে, শরীরগত দিক থেকে, শরীরের জন্য আপনাদের কিন্তু অর্থ অপচয় কিন্তু এ সময় আপনাদের হবে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে অর্থ অপচয়ের কিন্তু একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ শারীরিক পার্টটা নিয়ে, আমি আবার বলব, শারীরিক পার্টটা নিয়ে বি কেয়ারফুল থাকুন তুলা রাশি এই সেপ্টেম্বর মাস। তৃতীয় ভাব, তৃতীয় প্রতি বক্রিয় অবস্থাতে অবস্থান করছে ষষ্ঠভাবে। দেখুন, ভাই বোনদের সাথে সম্পর্কে উন্নতি আপনাদের হবে, কিছুটা হলেও উন্নতি হবে, কিন্তু আপনাদের ক্ষেত্রে গুপ্ত শত্রুতা কিন্তু থাকবে। আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ষড়যন্ত্র, গুপ্ত শত্রুতা আপনাদের কিন্তু ভিতর ভিতরে চলতে থাকবে। আপনাদের নিজেদের লোকদের মধ্যে কিন্তু জ্ঞাতি শত্রুতা কিন্তু বেশি কিন্তু দেখা যাচ্ছে তুলা রাশি। এবার আসি চতুর্থভাবে, শনি অবস্থান করছে, শাসন নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, সম্পত্তিগত দিক থেকে লাভ আপনাদের এই সময়, রাজনীতির ক্ষেত্রে যারা আছেন সেখান থেকে লাভ, কেরিয়ার ক্ষেত্রে
ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে এবং তিনটি গ্রহ কিন্তু বকরি থাকছে। শনিও বকরি হবে থাকছে, বৃহস্পতি বকরি, এবং 10ই সেপ্টেম্বর থেকে বুধও কিন্তু বকরি হচ্ছে। অর্থাৎ বুধ বকরি, শনি বকরি এবং বৃহস্পতি বকরি, তিনটি গ্রহ এই বকরি থাকার জন্য বেশ কিছু ক্ষেত্রে নেগেটিভ এবং পজিটিভ দুটি প্রভাবই কিন্তু আপনাদেরকে দিতে চলেছে। এই চতুর্থভাবে বকরি অবস্থায় অবস্থান, অর্থনৈতিক দিকটা মোটামুটি কিন্তু ভালো। পঞ্চমপতি, দেখুন পঞ্চমপতি চতুর্থে আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার ফাটকা থেকে এই সময় আপনারা লাভ পাবেন এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এই সময় কিন্তু হতে চলেছে। ভাগ্য আপনাদের সাথ দিবে, লিখে রাখুন, ভাগ্যের মোটামুটি সাপোর্টটা কিন্তু পেয়ে যাবেন। ষষ্ঠভাবে বৃহস্পতি বকরি অবস্থায় পেট বা লিভার, গ্যাস্ট্রাইটিক্সের সমস্যা, গ্যাসের সমস্যা, এইগুলো বিশেষ করে পেটের পাটটা নিয়ে কিন্তু একটু হলো আপনাদেরকে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ভোগাবে। এই জায়গাটা কিন্তু বিশেষভাবে শরীরের পাটটা নিয়ে কিন্তু খেয়াল রাখুন। কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছেন, প্রতিযোগিতা পরীক্ষা যারা দিচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ শোধ হওয়ার সম্ভাবনা থাকছে এবং যাদের মামলা মকদ্দমা চলছে, আমি আবারও বলবো, একটু হলো আপনারা বুঝে শুনে সিদ্ধান্ত নিন। সপ্তমভাবে রাহু, আবার দেখুন সপ্তম বুধি মঙ্গল অষ্টমভাবে মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে, দাম্পত্য কলহ কিন্তু আপনাদের হবে। আমি আবারও বলবো, স্বামী স্ত্রীর মধ্যে একটু মতবিরোধ, মতপার্থক্য হওয়ার জায়গা কিন্তু সৃষ্টি কিন্তু করছে। অর্থাৎ এই জায়গাটা নিজেদেরকে কিন্তু একটু বোঝাপড়া করে, অর্থাৎ এই গণ্ডগোলটা হবে কি জানেন, অন্যের জন্য আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা রাগারাগি, মন কষাকষি, এটা কিন্তু দেখা যাচ্ছে অন্যর জন্য, থার্ড পার্সেন্টের জন্য আপনাদের কিন্তু এটা কিন্তু হবে। রাহু অবস্থান করছে, দেখুন কিছু কিছু ক্ষেত্রে যারা এক কথায় যে নারী হলে পুরুষ দ্বারা আপনারা সমস্যাতে পড়তে পারেন, পুরুষ হলে নারীর দ্বারা কিন্তু আপনারা সমস্যাতে পড়তে পারেন, এই জায়গাটা কিন্তু বি কেয়ারফুল কিন্তু আপনারা থাকুন। অষ্টমভাবে মঙ্গল মাঙ্গলিক দোষ, আবারও বলবো মাথা ঠান্ডা করে চলুন, ছোটোখাটো চোট আঘাত লাগারও কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। দেখুন ভাগ্যবতী আপনার দ্বাদশভাবে অবস্থান করছে এবং 10ই সেপ্টেম্বর থেকে বকরি হয়ে যাচ্ছে। দেখুন এই জায়গাটা ভাগ্যের মোটামুটি সাপোর্টটা আপনারা কিন্তু পাবেন, খুব যে সমস্যা তা কিন্তু না, কিন্তু মোটামুটি চলে যাবে। এই এবার আসি দশমভাব, দেখুন দশমভাবে আবার বলছি আপনার বৃহস্পতির দৃষ্টি এবং তুঙ্গ গৃহে বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যা, কর্মক্ষেত্রে উন্নতি, কিছু কিছু ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা কিন্তু যাচ্ছে। বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সে ভাবটা গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে। এবং এই বৃহস্পতি এবার নবম দৃষ্টি আপনার ধনভাবে, মানে অর্থের ম্যানেজ কিন্তু আপনাদের হয়ে যাবে। অনেকে যে অর্থের যেটা চাপ চলছিল সেই চাপটা খাটিয়ে অর্থে, কিন্তু ওই যে শরীরের পাটটা নিয়ে আপনাদের সমস্যা দাঁড়াবে। একাদশভাবে রবি 16ই সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করছে, একাদশভাবে রবি এবং শুক্র থাকছে, কিন্তু সফলতা সাকসেস যারা ইনভেস্টমেন্ট করবেন, বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, তাদেরকে আমি বলবো আপনারা 15 তারিখের মধ্যে কিন্তু, 15ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করুন, তারপরে ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টগুলো কিন্তু আপনারা করবেন না। কারণ 17ই সেপ্টেম্বর থেকে এই রবি আপনার রাশির দ্বাদশভাবে চলে যাচ্ছে এবং শুক্র 24ই সেপ্টেম্বর রাশির দ্বাদশভাবে গিয়ে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। ভোগ আপনাদেরকে দিবে, আমি এটা বলবো, মিডিয়া রেটের জায়গাতে যারা কাজকর্ম করছেন শুক্র 24ই সেপ্টেম্বর থেকে কিন্তু এই জায়গাগুলো কিন্তু দিবে। শেয়ার বাজারের সঙ্গে আপনারা যারা যুক্ত আছেন এই জায়গাগুলো কিন্তু 24ই সেপ্টেম্বর পর নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করায় আপনাদের কিন্তু
বিশেষভাবে লাভ কিন্তু এই সময় কিন্তু দিতে চলেছে। এবং শুক্র দ্বাদশভাবে অবস্থান করে আপনাদের বিশেষ করে বিদেশ থেকে, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকেও লাভ কিন্তু দিতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।